দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছে প্রোগ্রাম রহমতপ্রবাদ যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ আজকে দর্শক শ্রোতা সালা তালা মোবাল্লিক দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন নাৎখা ইসলামিবে রয়েছেন আমরা হামদে বাড়ি তা আলাহ নাতের মকবুল সাল্লিয় সাল্লাম ও শুনবো পাশাপাশি মোবালিকে দাওয়াত ইসলামী থেকে আজকের যে বিষয় নিয়েছি আমরা সে বিষয় সম্পর্কে খুব সুন্দরভাবে কিছু কথা আপনাদেরকে জানানোর শোনানোর আমরা চেষ্টা করব আমরা হয়তো বা একটা শব্দ প্রায় মানুষই ব্যবহার করি আর জানি বলি আমরা বলি না কর্মস্থল আর এই শব্দটার সাথে আপনার আমার রিজিকের এক সম্পর্ক হ্যাঁ আল্লাহ তাবারকতাল রহমতের উপরে ভরসা এরপরে যেটা আমরা বলি কর্মস্থল মানে রিজিকের একটা ব্যবস্থাপনা আর এই কর্মস্থলের সাথে সম্পর্ক আমার পুরো পরিবারের আমার পুরো পরিবারের একটা সম্পর্ক সেই কর্মস্থলের সাথে কেননা সেখান থেকেই যতটুকু আমার উপার্জন হয় সেটা দিয়ে আমার আমি আমার পরিবারকে পরিচালনা করি আবার যদি বলি জান্নাতে যাওয়ার এক মাধ্যম আমার সেই কর্মস্থল কিভাবে হালাল উপার্জন আমি সেইখান থেকেই পাই সেখান থেকে যতটুকুই আমার আসে সেটা হালাল আসে আর সেই হালালটুকুই আমার নাজাদ দেওয়ার এক মাধ্যম কেননা হালাল উপার্জনেরও অনেক গুরুত্ব রয়েছে দর্শক শ্রোতা আসুন আমরা বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের সাথে ইব্রাহিম ভাই আছে আমরা হামদেব বাড়ি তালা শ্রবণ করি সাল্লু আল্লাহ হাবিব সাল্লু আলা আল্লাহ মাহমদ সালাল্লাহ তাইলা আলি প্রাণ প্রাণপ্রি ইসলাই ভাইরা আসুন হামদেব বাড়ি তালা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়োগ করে নেই কেননা মোমিনের নিয়ত তার আমুলের চৌত্তম ইনশাল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি আমি হামদে বাড়ি তালা পাঠ করব আল্লাহ তালা তার প্রিয় হাবিব সাল্লাহ তলি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আপনারা নিয়ত করে নিন আপনারা হামদে বাড়ি তালা শ্রবণ করবেন আল্লাহ তালা তার প্রিয় হাবিব সাল্লাহ তালি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য তো আসুন হামদে বাড়ি তালা পাঠ করা পূর্বে দুরুশের পাঠ করে নিন رسولنا صلي على محمد لي صلي على رسولنا صلي Allah, Subhanallah, Subhanallah, Subhanallah. Tumi srosto Amar, ami bandha tomar. Tumi s -s Amar, ami tomar. Subhanallah, Subhanallah. More do তালার জিকির হামদ এর মধ্যে নিজের জিব্বাকে নিজের জবানকে কাজে লাগাতে পারা এটাও ভাগ্যের ব্যাপার দর্শক শ্রোতা কর্মক্ষেত্র প্রতিটা মানুষের সাথে কিন্তু এর সম্পর্ক প্রতিটা মানুষের সাথে সম্পর্ক আজ হয়তো বাবা কাল আমি নিজে প্রতিটা মানুষের সাথেই সম্পর্ক এই কর্মক্ষেত্র কর্মস্থলের সাথে এমন কোনো ব্যক্তিকে পাবেন না যারা পুরুষ আছে তারা এই কথাটার সাথে সম্পর্কিত নয় সকল মানুষ আজ আমি ছোটো আছি লেখাপড়া করছি এমন একটা দিন আসবে আমাকে কোনো না কোনো কাজ খুঁজে নিতে হবে কোনো না কোনো কর্ম আমাকে খুঁজে নিতে হবে সেটা হোক দেশে আর সেটা হোক প্রবাসে হোক সেটা সরকারি হোক সেটা কোনো বেসরকারি কোনো না কোনো কাজ তো আমাকে খুঁজে নিতে হবে আর প্রতিটা ব্যক্তি কিন্তু কোনো না কোনো কাজের সাথে কোনো না কোনো অফিসের সাথে কোনো না কোনো জবের সাথে সম্পর্কিত রয়েছে সে যেই হোক না কেন এখন সেই কর্মস্থল বা কর্মটা এটাকে যদি আমরা মূল্যায়ন না করি এটার ভাবভঙ্গিমা যদি আমি না বুঝি এটার রূপরেখা যদি আমি না জানি তবে সেই কর্মস্থলে মাইনুদ্দিন ভাই আমি বেশি দিন টিকতে পারবো না এটা বাস্তব কিনা এখন আমরা বসে আছি ক্যামেরার সামনে সবাই ক্যামেরার সামনে বসা ক্যামেরার সামনে কথা বলা ক্যামেরার সামনে যতটুকু টাইম আমরা থাকি ততটুকু টাইম কীভাবে চলতে হবে বলতে হবে এটা যদি না জানি তবে ডাইরেক্টর যিনি আছে তিনি আমাকে সামনে আসতেই দেবে না স্বাভাবিক ব্যাপার এটা কেননা এই ব্যক্তি তো ক্যামেরার সামনে এসে ঠিকমতো বলতেই পারে না কথাই বলে না বা তার মুড ভালো থাকে না ঠিক আপনি যখন কোনো এভাবে বলতে পারি সোয়েটার ফ্যাক্টরিতে যাবেন সেখানে যদি আপনি মেশিন সম্পর্কে না জানেন প্রোডাকশন সম্পর্কে না জানেন বা কোয়ালিটি সম্পর্কে না জানেন কোনো কাজ যদি অভিজ্ঞতা যদি আপনার না থাকে তো সেই কোম্পানিও আপনাকে সেখানে জবে রাখবে না কেন রাখবে না আপনার মধ্যে কোনো অভিজ্ঞতাই নেই বা কোনো কাজই নেই আপনি কিছু জানেন না না জানলেও যদি শেখার ইচ্ছা থাকে হেল্পার হিসাবে হলে আপনাকে নিবে কিন্তু যদি আমরা কোনোটাই নাই না শেখার আগ্রহ আছে না শিখতেছি না আগ্রহ আছে না আমার কোনো অভিজ্ঞতা আছে তো প্রতিটা মানুষের সাথেই কিন্তু এই কর্মের একটা সম্পর্ক আর যদি সে সেই কর্ম সম্পর্কে বা অফিস সম্পর্কে বা তার জব সম্পর্কে তার যদি আগ্রহ না থাকে না জানে না বুঝে তবে তাকে দ্বারা বেশি দিন সেই কোম্পানিতে সে থাকতে পারবে না টিকে থাকতে পারবে না কেন একদিন না একদিন তাকে সেখান থেকে বিদায় নিতে হবে আর আজকে এই কোম্পানি কালকে ওই কোম্পানি পরশু দিন ওই কোম্পানি এভাবে করে করে ঘুরতে ঘুরতে তখন তার মান সম্মান যেহেতু কর্মস্থল বা যেটাই বলি আমরা আমাদের জব আমাদের চাকরি আমাদের অফিস ইসলাম এর সম্পর্কে কি বলে আল্লাহ তাবার কতাল্লা কোরআনে পাকের মধ্যে কি বলেছেন আদিসি মোবারকের মধ্যে কি এসেছে বেকার থাকার জন্য নাকি কর্ম খোঁজার জন্য হালাল কর্ম খোঁজার জন্য নাকি যা পাই তাই নিয়ে সন্তুষ্ট থাকার জন্য কি বলে কোরআন হাদিস সম্পর্কে আমরা মোবাইলকে দাওয়াত ইসলামী সম্পর্কে জানবো শুরুতেই মাইনুদ্দিন ভাই কি উদ্দেশ্য আলহামদুলিল্লাহ হিরবিলাম সঈদুল মুসলিম আউজুবিল্লা হির জাকির ভাই আপনি আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করেছিলেন শুরুতেই বলেছেন যে আলহামদুলিল্লাহ রিজিক জি রিজিকের সাথে কর্মস্থানের একটি অনেক বড় সম্পর্ক রিজিক আমরা সকলেই জানি যে আল্লাহ তালা প্রদত্ত আল্লাহ তালার পক্ষ থেকে আসে কিন্তু আল্লাহ তালা এই রিজিককে পাওয়ার জন্য আবার একটি মাধ্যমকে তালাশ করার জন্য বলেছে যেমন পবিত্র কোরআনই আল্লাহ তালা ইসাদ করেন যে আমি দিনকে এবং দিনকে রোজগারের জন্য বানিয়েছি সুবাহ আল্লাহ তো এই দিন অর্থাৎ এই দিনের বেলা আমাকে রিজিক তালাশ করতে হবে যেমন আল্লাহ তালা কবত্রপুরাণের অন্য একটি আহ অংশে এভাবে বলেন ইমান থেকে অনুবাদ তখন ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তালার অনুগ্রহ তালাশ করো অনুগ্রহ মাত অর্থাৎ সেটা রহমত হতে পারে রিজিক সম্পর্কে বিশেষ করে মুফাসির রামগন এটাকে রিজিকের ব্যাপারে বলেছে যে তুমি হালাল পন্থায় থাই আল্লাহ তালার পক্ষ থেকে যে রিজিক তোমার কাছে আসবে সেটাকে তুমি তালাশ করো তালাশ করো খুঁজে নাও খুঁজে নাও কর্মসংস্থান তৈরি কর কর্মস্থান তৈরি করো নিজের জন্য নিজের পরিবারের জন্য তো এটা অবশ্যই আমাদের করা দরকার এবং এই বিষয়গুলো দেখেন রিজিকের অনেক ধরন রয়েছে কর্মসংস্থানের অনেক ব্যাপকতা রয়েছে ব্যাপকতা রয়েছে যেমন আমি যদি চাই একটা ব্যক্তি যদি তার প্রয়োজন যত বেশি হবে তার রিজিক এই কর্মসংস্থান তার কত কঠিন হয়ে যাবে তার বরণ পোষণের জন্য কিন্তু আমাকে এটা খুঁজে বের করতে হবে এবং এটাকে একটা সমাধানে নিতে হবে যদি আমি বলি আমি বা কোনো ব্যক্তি যদি বলে যে আমি আমার পরিবারের সকল প্রয়োজন আমি নিজেই পূরণ করব পূরণ করব। তাহলে তার তার একাপক্ষে সম্ভব হবে না যেমন উদাহরণস্বরূপ যিনি যিনি কাজ করেন সে যদি বলে আমি নিজেই খাদ্য তৈরি করব। আমি নিজেই আবার আমার জামা কাপড় তৈরি করব অন্য অন্য কাজ আমার যত প্রয়োজনে মৌলিক চাহিদাগুলো সকল তারপর সে পারবে না এই জন্য তাকে কি করতে হবে এই এটা আল্লাহ একটি বিশেষ রহস্য আলাতার একটি দয়া হতে পারে কাজ করাচ্ছে এই যে কর্মসংস্থানের এত ব্যাপকতা আল্লাহ তালাই কিন্তু সৃষ্টি করে দিয়েছেন যে একেও শস্য উৎপাদন করছেন কেউ টানি বেচা কিনা করছেন কে এখান থেকে আবার অন্য অন্য কেউ আবার আমাদের জন্য পরিধানের কাপড় তৈরি করছেন মানে এভাবে করে ব্যাপক যত ধরনের আমরা রিজিক দেখি মানে আমাদের কর্মসংস্থান যত ধরি দেখি এগুলো সবই আছে এগুলোর মধ্যে আবার হালাল আছে কিছু হারাম আছে আছে এখন যেমন কিতাবের মধ্যে এসেছে যে আখরি জামানায় শেষ জামানায় বিশেষ করে আমাদের উদ্দেশ্য করে বলা হয়েছে তো যে এরকম হবে মানুষের অবস্থা যে সে কোথা থেকে রিজিক আনছে এবং কি খাচ্ছে সেটা পরোয়া করবে না অর্থাৎ অর্থাৎ সে হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে তার পরিবারের কর্তা আমার পরিবারে আমি যদি পরিবারের কর্তা হয়ে থাকি আমি যদি ইনকাম করে থাকি অর্থাৎ কর্মসংস্থানের মাধ্যমে আমার কর্মসংস্থান যদি আমার পরিবার চলে তো হয়তো আমার পরিবারের অন্যান্য সদস্য যারা থাকবে তারা সেটা তোয়াক্ষা করবে না যে আমার ভাই আমার হাজবেন্ড আমার বাবা কোথা থেকে ইনকাম করে আনলো সেটাকে হালাল করেছে না হারাম করেছে খাচ্ছে কিন্তু এই যে এই জন্য এইগুলো এটা তো ইসলাম যখন আমি হারাম করব তখন এটা ইসলাম পরিমণ হয়ে যাবে ইসলাম আমাদেরকে তার মধ্যে বরকত আছে না তাদের মধ্যে বরকত থাকবে না আর ইসলামীতে তখন আমি গুণাগার হব। এখন এজন্য আমাকে হালাল খুঁজতে হবে খুঁজতে হবে এবং আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাম কি বিধান আমাদেরকে দিয়েছেন কিভাবে হালাল করব এই সেটা আমাদের জানা দরকার জানা দরকার যেমন রিজিক অনশনের অনেক বড় মহত্ব রয়েছে নবী আকরম সাল্লাহ তাল্লাহ আলি ইসলাম একবার সাহাবাইকরাম আলহিমুরিদানদের নিয়ে একটি অবস্থান এক জায়গায় অবস্থান করছিলেন আলোচনা চলছিল। তো এর মধ্যে একটি খুব একজন শক্তিশালী যুবক ইয়ং যুবক পাশ দিয়ে যাচ্ছিল তাই সাহাবাইকেরাম আলহিমুরিদান বললেন যে আহ এই শক্তি এই যুবক যদি তার এই শক্তিটা যদি দিন ইসলামের জন্য প্রয়োগ করতো কতই না উত্তম হতো তখন নবী আকরাম সাল্লাহ তাল আলি সাল্লাম সাহাবাইকেরাম আলহিমুরনদের উদ্দেশ্য করে বললেন যদি এই ব্যক্তিটি ওই ব্যক্তি যদি তার ছোট ছোট বাচ্চাদের জন্য রিজিক জন্য বের হয় তবে সে আল্লাহ রাস্তায় রয়েছে যে মানে আকাঙ্ক্ষা ছিল যে এত সুন্দর এত সুস্থ দেহের একজন ব্যক্তি মানে তাদের আকাঙ্ক্ষা ছিল যে দিন ইসলামের পথে তার থেকে ব্যয় করুক মানে দিনই কাজ করুক এরকম করুক

হালাল উপার্জনর জন্য ঘর থেকে বাইরে থেকে তা তো সে আল্লাহর রাস্তা রয়েছে যদি না সে অহংকার আর রিয়া না করে থাকে এখান থেকে বোঝা যায় যে রিজিক অর্জন করা কর্মস্থান তৈরি করা পূজণে মানি কর্ম কাজ করা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা অনেক পছন্দের ছিল পছন্দের ছিল বসে বেকার থাকা বেকার থেকে খাওয়া কথা বয়ান করা এটা আল্লাহর ছিল না ছিল না ছিল না এমন খুব সুন্দর কয়েকটা পয়েন্ট এখানে তুলে ধরছেন যে কর্ম যে বিষয়টা রয়েছে কাজ বা কর্ম আমরা যেটা বলি নুরুসেন ভাই এটার এক একটা ধরন রয়েছে কথায় আছে না কেউ বা গরু লালন পালন করে আবার কেউ সেখান থেকে দুধ বিক্রি করে বিক্রি করে আবার তৈরি করে আবার সেখান থেকে কেউ মিষ্টি বিক্রি করে ধরন এক জায়গা থেকেই বের হলো কিন্তু তাদের কর্মের ধরনটা ভিন্ন ভিন্ন এখন যদি আমি বলি নুরুসেন ভাই ক্যামেরার পিছনে যারা আছে আমাকে যদি সেখানে দাঁড় করিয়ে দেওয়া হয় বলে আপনি ক্যামেরা চালান সেটা আমার কাজ না আর আমি পারবও না আমার দুর্বলতা এখানে আর ক্যামেরার পিছনে যারা আছে তাদেরকে যদি বলা হয় আপনি ক্যামেরার সামনে এসে এখানে কথা বলেন তার দুর্বলতা এখানে সে এখানে এসে এতটা পারবে না যে বাবা কারোর ওখান থেকে ফ্রেম বানাচ্ছে এখান থেকে সে ততটা পারবে না প্রতিটা ব্যক্তির কোথাও না কোথাও দুর্বলতা আছে আর এটা পরিপূর্ণ করার জন্য অপর মুসলমান ভাই আছে আমার পোশাক পরিধান করতে হবে আল্লাহ তাবারকালা এবং তার হাবিব সাল্লামের পক্ষ থেকে হুকুম ফরজ আদায় করা আমার এই অপূর্ণতাকে আমার এই অভাবটাকে কোন না কোন ভাই আমাকে পরিপূর্ণ করে দিচ্ছে তার কর্মের মাধ্যমে তার কাজের মাধ্যমে আর এটা দিয়েই তার হালাল উপার্জন আসছে তো এভাবে করে প্রতিটা মানুষ কোনো না কোনো কাজে কর্মের মধ্যে ব্যস্ত রয়েছে তবে নুরুসেন ভাই কোনো কর্মকেই যেন আমরা ছোট করে না দেখি কোন কর্মকেই যেন আমরা ছোট করে না দেখি অনেক মানুষ কিন্তু নিজের কর্মের কথা বলতে চায় না নিজের জব চাকরি ব্যবসা যেটা আছে যদি সেটা হালাল হয় দুই নম্বরই না হয় বাটপারি চিটারি না হয় হারাম পন্থা না হয় তবে হালাল পন্থায় আপনি যেভাবেই উপার্জন করেন না কেন যেই কর্ম কর্মস্থলে আছেন না কেন আপনি সেটা লজ্জার কিছু নয় হালাল উপার্জন আপনি করছেন হাদিসে পাকের মধ্যে রয়েছে যে যে ব্যক্তি হালাল পন্থায় উপার্জনের জন্য লজ্জাজনক স্থানে দাঁড়িয়ে গেল সে ভাবতেও পারবে না আল্লাহ তাবারকতালা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবে সে ভাবতেও পারবে না এমন জায়গা থেকে তার রিজিক আসবে তো কর্ম এটা সব মানুষের সাথেই সম্পর্ক রাখে ছোট হোক অর্থাৎ ছোটো কোনো কাজ করুক না কেন আমরা দেখি অনেক সময় মাইনুদ্দিন ভাই যে পানের দোকানদার ছোট্ট একটা টঙের দোকান নিয়ে পান বা চা বিক্রি করছে সেও কিন্তু হালালের আশা এখানে বসে আমার কিছু না কিছু উপার্জন হোক আমার পরিবার চালানোর জন্য হোসেন ভাই আমাদের সাথে আছেন তার সাথেও কিছু আলোচনা করব শুনবো আমরা আজকের বিষয় নিয়ে তার আগে আমাদেরকে একটি নাচ শোনাবে আমাদের ইব্রাহিম ভাই্লাহ সল্লুআ আল হাব সাল্লাহআলা আল্লাহ মাহমুদ সাল্লাহ তাইফ Salli ala Rasoolina Salli ala Habibina Salli ala Muhammadin Dauya kar ya Rasool Allah Dauya kar ya Habib Allah Dauya kar ya Rasool বী সাল্লাহ আলহিহাল্লাম যাদের উপরে দয়া করেছেন তারা এখন মদিনামুখী আছে আল্লাহ 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 কেউ বা জিয়ারতে আছেন মাত্র সকাল হবে হবে বা হয়েছে কেউ জিয়ারতে আছেন কেউ সফরে আছেন কেউ অপেক্ষায় আছেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী যদি দয়া করে একদিন আমরাও তালা। নিয়ত করতে তো নিষেধ নাই যাওয়ার ইচ্ছা পোষণ করতে তো করার মানা নাই আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের যখন ডাক চলে আসবে আর তার প্রিয় চাচা যান আমির হামজা রদি আল্লাহ তালামের পক্ষ থেকে যখন টিকিট ওকে হয়ে যাবে তখন অবশ্যই ইনশাআ তালা আমাদেরও যাওয়ার এক ব্যবস্থা হয়ে যাবে নুরসেন ভাই আজকের যে বিষয় আমরা নিয়েছি কর্মস্থল জি এ বিষয়ে দর্শকে কিছু মাদানী রহিম আজকের বিষয়টা বিশেষ করে আমাদের যারা আমরা সচেতন যে রয়েছি আমরা প্রত্যেকটি বিষয়ে চেষ্টা করি সচেতন থাকার খাবারের দিক থেকে হোক পোশাকের দিক থেকে হোক তো এরকম সচেতন যারা বিশেষ করে মুসলমান যে নিজেকে দাবি করবে তার যে জীবিকার মাধ্যম রয়েছে সেক্ষেত্রেও আমাদেরকে সচেতন হওয়ার জন্য ইসলাম আমাদেরকে তাগিদ দিয়েছে জি ইসলামের আলহামদুলিল্লাহ এমন একটি আমাদেরকে আল্লাহ তালা মনোনীত ধর্ম দিয়েছেন যে ধর্মের দিকে তাকালে আমরা দেখতে পাই যে আমাদের ব্যবসা বাণিজ্য বলেন আমাদের লেনদেন বলেন আমাদের চাকরি বলেন আমাদের আচার আচরণ বলেন প্রত্যেকটি বিষয়ে আল্লাহ তালা এই ইসলাম ধর্মের মধ্যে তার হাবিব সাদ আল্লাহ আলিয়া মাধ্যমে প্র্যাকটিক্যালি সেগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন এখন বিষয়টি হচ্ছে যে আমাদের একটি মানে স্বভাব হচ্ছে এরকম যে আমরা অংশ বিশেষ কিছু মানছি আর কিছু মানছি না এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা যদি আমি একজন মুসলমান হই তাহলে আমাকে আল্লাহ তালার হুকুম হচ্ছে ইসলামের তাগিদ হচ্ছে যে অংশ বিশেষ নয় সম্পূর্ণ ইসলামের যে আমাদের হুকুম আহাকাম রয়েছে সম্পূর্ণ আমাদেরকে মানতে হবে যদি আমরা আল্লাহ তালার সন্তুষ্টি চাই যদি আমরা জান্নাতকে হাসিল করতে চাই কর্মস্থল এই বিষয়টি একটি আমাদের জীবনের অবিচ্ছেদ অংশ কেননা প্রত্যেকেই কোনো না কোনো যারা আমরা দায়িত্ববান রয়েছে একটি পরিবারের একটি সমাজের আমাদের কোনো না কোনো কর্মের সাথে সম্পৃক্ততা হতে হচ্ছে আর যদি আমি এমনিতেও দেখি আল্লাহ তালার পছন্দনীয় বান্দা আল্লাহ তালা কাকে পছন্দ করেন বিশেষ করে আল্লাহ তালা যারা কর্মক্ষম যারা কর্ম করেন এবং যারা যাদের মেধাকে যাদের শক্তিকে যাদের বুদ্ধিকে যারা কর্মের মধ্যে লাগান আল্লাহ তালা ওই সকল ব্যক্তিকে পছন্দ পছন্দ করে বিপরীত ক্রমে যারা উদাসীন অলস প্রকৃতির কাজে ফাঁকি দেয় এই সকল ব্যক্তিকে আল্লাহ পছন্দ পছন্দ করে সুরা কাসাসের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান যে অনুবাদ এরকম রয়েছে সেই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যে শক্তিমান ও দায়িত্বশীল সোভা তো আল্লাহ সোবাহন তালা এখানে স্পষ্ট করেছেন দুনিয়াবাসীকে জানিয়েছেন যে আল্লাহ তালার কাছে উত্তম ব্যক্তি কে সে হচ্ছে শক্তিমান এবং সে দায়িত্বশীল দায়িত্বশীল এখন আমরা যেটা মার্শাল্লাহ আমার মাইনুদ্দিন ভাই কত সুন্দর একটি হাদিসে মোবারকা বললেন যে শক্তিশালী রয়েছে যুবক রয়েছে তো আমাদের সমাজের মধ্যে যদি আমরা দেখি আজকে অসংখ্য যুবক রয়েছে অসংখ্য মানুষ রয়েছে যাদের শারীরিক ক্ষমতা রয়েছে শক্তি রয়েছে যাদের মেধা রয়েছে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের একটা ট্রেন্ড হয়ে গিয়েছে যে আমরা অপরের উপর নির্ভর গেছি রাইট নিজ উদ্যোক্তা যে বিষয়টি রয়েছে যে আমি নিজে কিছু উদ্বেগ করি উদ্বেগ নেই এরপর আমি কিছু কাজের মধ্যে নিজেকে সামিল করি আমার যতটুকু মেধা আছে যতটুকু বুদ্ধি আছে যতটুকু শক্তি আছে সেটাকে আমি কাজে লাগাই আল্লাহ তালা আমাকে দিয়েছেন আল্লাহ তালার দেয়া যে নিয়ামত আপনি মেধার কথা বলছেন তো এখানে আল্লাহ তালার দেয়া যে জ্ঞান যতটুকু আছে না এ ব্যাপারে আসছে বর্তমান জমানার কথা বলছি আপনাকে কোনো না কোনো ব্যক্তি এটাকে খুঁজে বের করছে পৃথিবীতে যত কাজ হচ্ছে আর আল্লাহ তালা মানুষের মাথার মধ্যে মানুষের মধ্যে যতটুকু জ্ঞান দান করেছে মেধা এটার তিন থেকে চার পার্সেন্ট ব্যবহার করে এত কিছু করছে আল্লাহ আল্লাহ আপনি পৃথিবী জুড়ে যত বড় কাজ করছে যারা ব্যক্তিরা সর্বোচ্চ তাদের মেধার ষাট পার্সেন্ট ব্যবহার করছে আল্লাহ যা দিয়েছে আল্লাহ তালা তা থেকে ষাট পার্সেন্ট ব্যবহার করে পৃথিবীকে জয় করে দিয়েছে অর্থাৎ অনেক বড় কাজ করেছে নর্মাল ভাবে আমরা যারা কাজ করতেছি আমাদের ব্যাপারে আসছে আমরা তিন থেকে চার ভাগ মেধাকে কাজে লাগাচ্ছি যদি কোনো ব্যক্তি হান্ড্রেড পারে আল্লাহ 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 তার সফলতাই আর সফলতাই আর সফলতা এটা আসলে বাস্তবিক বিষয় আজকে আমরা আমাদের মেধাকে একেবারে অলস বানিয়ে ফেলেছি বানিয়ে যার কারণে আজকে আমরা অনেকটা পিছিয়ে আছি আজকে আমাদের ব্যক্তি জীবনে বলেন সমাজ জীবনে বলেন প্রত্যেকটা ক্ষেত্রে আজকে আমরা পিছিয়ে আমরা আমাদের ব্যক্তিগত আল্লাহ তালা যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা কিছু না কিছু ক্ষমতা দিয়ে দিয়েছেন তাকে কিন্তু আমরা সেটাকে তালাশও করছি না সেটা নিয়ে চিন্তাও করছি না সেটাকে কাজেও লাগাচ্ছি না তো কর্মস্থল যে বিষয়টি রয়েছে এই বিষয়টি আজকে বিশেষ করে যারা আমরা এখন বর্তমানে কর্মস্থলে রয়েছি এবং যারা চাকরির তালাশ করছি এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে শরীয়তের আমাদের দিক নির্দেশনা হচ্ছে যে চাকরি করবে অর্থাৎ চাকরিতে কর্মচারী রাখবে অথবা সে নিজে চাকরিতে নিয়োগ হবে এই দুই সেক্টরের লোককেই আল্লাহ তালার পক্ষ থেকে কিছু হুকুম দেওয়া রয়েছে এই দুইজনকেই তাদেরকে যখন তারা কেউ কর্মচারী রাখবে অথবা নিজে নিযুক্ত হবে কর্মচারী হিসেবে উভয়কে নিযুক্ত হওয়ার আগেই তাকে এই বিষয়গুলোকে জানতে জানতে হবে কেননা ইসলাম তো আমাদেরকে আলহামদুলিল্লাহ যে হালাল রিজিক যে রয়েছে এটা আমাদের জন্য জান্নাত যারা প্রত্যাশী রয়েছে তাদের জন্য এই এই জিনিসটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এখন বিষয়টি হচ্ছে যদি আমরা এই যে বিধিবিধান রয়েছে এটা যদি আমরা না শিখি তাহলে আফসোসের বিষয় হচ্ছে আমাদেরকে গুণাগার হতে হবে এবং জাহান্নামের নামের আগুনের হকদার হতে হবে এখন আসেন যে আমাদের আজকের যে বিষয় কর্মস্থল যে কর্মস্থলের বিষয়ে যদি আমরা প্রথমত আলোচনা করি যে যদি চুক্তি অনুসারে দুই পক্ষের মধ্যে আলোচনা হয় কর্মস্থলের মধ্যে যে নিযুক্ত করবেন এবং যে নিযুক্ত হবে এখানে অনেকগুলো বিষয় চলে আসবে আজকে বর্তমান যতই যুগ আধুনিক হচ্ছে ততই আমরা জানছি যতই আমরা এই বিষয়গুলোকে প্রয়োগ করছি আমাদের কর্মস্থলে যাতে করে আমাদের কর্মস্থল সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয় এখন আমরা যদি কর্মস্থলের দিকে তাকাই যে একজন মালিক যখন সে কর্মচারী নিয়োগ করে সে তাকে কিছু দায়িত্ব আরোপ করে যেটা আপনি পূর্বেই বললেন যে যার যার ক্ষমতা অনুযায়ী তাকে তার কাজ প্রদান করা হয় কোনো যে অনভিজ্ঞ যার কোনো জ্ঞানই নাই তাকে যে একটি গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ আসন রয়েছে সেখানে সে কখনো সমিশন করবে না অর্থাৎ ওই চেয়ারের যে যোগ্য আছে ওই কাজের যে যোগ্য আছে তাকেই সে কাজের মধ্যে সে নিয়োগ করবে এখন বিষয়টা হচ্ছে যে আমি যাকে নিয়োগ করছি তাকে আমি অবশ্যই তাকে তার দায়িত্বকে আমাকে বুঝিয়ে দিতে হবে এখন আমি যে ব্যক্তি যে কর্মস্থলে যে মালিকের অধীনে যাচ্ছি যে দায়িত্ব আমাকে দেওয়া হচ্ছে এই দায়িত্বটা আমার জন্য যথাযথভাবে পালন করা এটা আমার জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যে হুকুম হচ্ছে এটা আমার জন্য আমানত অর্থাৎ যে মালিক আমাকে দায়িত্ব দিচ্ছে যদি ইসলামের দিকে আমি দেখি তাকাই এটা আমাকে আমানত হিসেবে গুণমানভাবে দেওয়া হয় অর্থাৎ যে মালিক আমাকে যে আমাকে কাজ দিয়েছে এবং ওই কাজের পাশাপাশি ওই প্রতিষ্ঠানের যে সকল বিষয় রয়েছে অর্থাৎ চেয়ার বলেন টেবিল বলেন ফ্যান বলেন এসি বলেন এই যে সম্পূর্ণ যেই অফিসের যে পারিপার্শ্বিক বিষয়গুলো রয়েছে এর সাথে সম্পৃক্ত এই প্রত্যেকটা বিষয় হচ্ছে আমার কাছে আমানত এখন আমি এই কর্মের মধ্যেই যা গিয়ে এই আমানতের কতটুকু আমি আমানত দাঁড়ি করছি আল্লাহ সুবাহন ও আলা সুরা নিসার মধ্যে এরশাদ ফরমান যে নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন তোমাদের আমানতগুলো প্রাপকদের কাছে পৌঁছে দাও আর যখন মানুষের বিচার মীমাংসা করবে তখন ন্যায় ভিত্তিক মীমাংসা করো আল্লাহ তোমাদের সদ উপদেশ দান করেন নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী দর্শনকারী বা আল্লাহ তালা আমাকে দেখছেন আল্লাহ তালা আমাকে শুনছেন এখন আমি যে কর্মস্থলে রয়েছি আজকে এই বিষয়টি কেন বলা হচ্ছে যে আমাদের মধ্যে একটি প্রচলন বাক্য রয়েছে এরকম সরকার কি মাল দরিয়া মেডাল ডাল হ্যাঁ মহাজ আল্লাহ যে আমি যে কর্মস্থলে রয়েছি আমি চিন্তা করছি এটা তো আমার মালিকের সমস্যা নেই যে আমি ব্যবহার করি নষ্ট হয়ে যায় আমার কোনো যায় আসে না তো এই যে প্রত্যেকটা বিষয়টা আমার কাছে আমানত আমার যে সময়টা দেয়া হয়েছে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা এই যে পুরোপূর্ণ সময় পরিপূর্ণ সময় যখন আমি তার কাছে চুক্তিবদ্ধ হয়েছি এই সময়ের মধ্যে আমি তাকে কাজ আমি আদায় করে দেব এই কাজটা এই পুরো পরিপূর্ণ সময়টা হচ্ছে আমার কাছে আমানত অর্থাৎ এই যে বিষয়গুলো যখনই আমি এখান থেকে নর্বর হব আমি পিছোপা হব উনিশ বিশ করব তখন আমি আমানতের খেয়ানত করব আমানতের খেয়ানত করলাম এখন আমি যদি আমানতের খেয়ানত করি আল্লাহর রাসুলের হুকুম হচ্ছে যে এটা মুনাফিকের আলামত এটা বিশ্বাসঘাতকতার আলামত কখনো মমিন এই কাজ করতে পারে খেয়ানত করতে পারে না এখন আমি আপনি যদি দেখি আজকে আমাদের কর্মস্থলে আমরা এই বিষয়গুলোকে গ্রুপেপ করছি না আমরা এগুলোকে গুরুত্ব দিচ্ছি না আমি সকাল নয়টায় আমার অফিস টাইম কথার কথা দেখেন মানুষের সুযোগ সুবিধা অসুবিধা থাকবে এখন যদি আমি প্রত্যহ এটাকে আমার অভ্যাস বানিয়ে ফেলি পরিণত করে ফেলি তাহলে আমি এটা আমার কোন দিকে নিয়ে যাচ্ছি এটা আমার দেখার বিষয় চিন্তার বিষয় আমি কর্মস্থলে যাচ্ছি আমার মালিক আমাকে সময় দিয়েছে নয়টা আমি প্রতিদিন দশটার দিকে এন্ট্রি করছি এটা আমি আমানতের খেয়ানত করছি বলা হয়েছে যে যদি আপনাকে দৈনিক একশো টাকা করে মজুরি দেওয়া হয় কথার কথা উদাহরণ দেওয়া হচ্ছে আপনার একটা টাইম টেবিল রয়েছে আপনি ওই টাইম টেবিল অনুযায়ী কাজ করছেন ওই টাইম টেবিল অনুযায়ী ওই একশো টাকার যে পারিশ্রমিক আপনার যে কাজের জন্য দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ বলা হচ্ছে মনে করেন কম্পিউটার অপারেটর সে টাইপিং করছেন তার একশোটি শব্দ টাইপ করতে তার যে সময়সীমা রয়েছে সেটা নির্ধারণ করা হয়েছে তো আপনি আপনার কাজকে ফাঁকি দিয়ে যদি সেই দিন নব্বইটি শব্দ বাক্য আপনি টাইপ করলেন দশটি বাক্যকে আপনি অলসতার কারণে ছেড়ে দিলেন তাহলে বলা হচ্ছে সরিয়ে হুকুম হচ্ছে যে আপনি ওই যে দশটি টাইপিং ছেড়ে দিলেন দশটি শব্দকে কিন্তু আপনার কাছে সময় ফিক্সড ছিল একই ছিল কিন্তু আপনি অলসতা করে ফাঁকি দিয়ে এই কাজটিকে আপনি ছেড়ে দিয়েছেন তলে ওই যে এটার পারিশ্রমিক যে আসবে ওই সময়ের মধ্যে যতটুকু আপনার পারিশ্রমিক হিসাবে হবে ওটা আপনার জন্য হারাম হবে এখন আমি আপনি চিন্তা করি যে আজকে আমরা যে আমাদের কাজের মধ্যে গুলে আমরা যাদের অধীনস্থ আমরা এই কাজ করতে গিয়ে আমরা কতটুকু সচেতন হচ্ছি কতটুকু আমরা কাজকে গুরুত্ব দিচ্ছি হ্যাঁ তো এখন এই যে বিষয়গুলো ইসলাম আমাদেরকে এইগুলো দিক নির্দেশনা দিয়েছে আমাদেরকে হুকুম দিয়েছে যদি আমরা এগুলো যথাযথভাবে পালন করতে পারি তাহলে আমাদের জন্য নিয়ামত আর নিয়ামত রয়েছে আর এগুলো যদি আমরা না করি তখনই দেখা যায় মালিক পক্ষ যারা রয়েছে তারা আমাদের উপরে একটু প্রেশার ক্রিয়েট করে অসন্তুষ্ট হয়ে যায় বিভিন্ন ধরনের কথা শুনতে হয় তখন কর্মচারী আর মালিকের মধ্যে যে একটা সুসম্পর্ক সেটা নষ্ট হয়ে যায় আমি যদি আমার কর্মস্থলকে আমার নিজের ঘর বা নিজের জায়গা বা নিজের কাজ মনে করে আপ আপোন কাজ মনে করে যদি করতে পারি তবে আশা রাখি আমারও যে একটা তৃপ্তি রয়েছে আমি কিছু করতে পারলাম সেটাও পাব মালিক পক্ষ যারা আছে তারাও সন্তুষ্ট হবে দর্শকদের কিছু কল আছে কল কয়টা শুনি আমরা এরপর আবারও আপনার কাছে আসবে মাইনুদ্দিন দইন ইনশাআল্লাহ তাআলা যে কল শুনিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ সাকি আতাকে লাগে আমার জন্য করবেন 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেনি পরবর্তী কল আপনার দোকানে আপনি মাদানি চ্যানেল অন করে রাখেন যারা চা পান করতে আসবে যারা রুটি খেতে আসবে যারা নাস্তা করতে আসবে যারা কোন সদয় পাতি নিতে আসবে আপনার দোকানে তারা যেন কমপক্ষে আপনার দোকান থেকে যার যাদের সম্ভব যাদের দোকানে টিভি চা রাখেন আপনারা তাদেরকে বলছি আমি আপনার দোকানে কেউ একটা যদি ম্যাচ নিতেও আসে দুই টাকা দিয়ে সে যদি এসে দেখে আপনার দোকানে মাদানি চ্যানেল চলছে তো আর এক মিনিট সে দাঁড়ালো আপনার দোকানে যতটুকু সময় লেনদেন করতে সময় লেগেছে আর ততটুকু টাইমেই সে মাদানি চ্যানেলের দুইটা কথা শুনলো যতটুকু শুনলো একটা হাদিস শুনল শোনার পরে তার কাছে ভালো লাগলো আর সে বাসায় গিয়ে এই চ্যানেলটাকে খুঁজে নিজের ঘরে চালু করে দিল শুনতে লাগলো দেখতে লাগলো আর সেখান থেকে কিছু শিখতে লাগলো তো দেখেন আপনার আপনার দোকানে চালু করার কারণে থাকার কারণে ওয়ান থাকার কারণে আরেকজন মুসলমান ভাইয়ের কত সুন্দর উপকার হচ্ছে আমি কিছুদিন পূর্বে নুরুসেন ভাই কুয়াকাটাতে গিয়েছিলাম তো সেখানে জিজ্ঞাসা করলাম ডিস ক্যাবেল কোথায় কোন জায়গা থেকে এটাকে পরিচালনা করা হয় সেখানে গেলাম সেখানে গিয়ে মালিক পক্ষের সাথে ক্যাবেলের মালিক পক্ষের সাথে দেখা সাক্ষাৎ করলাম তাদেরকে বললাম আমাদের একটা চ্যানেল আছে যদি ওয়ান করে দেন গ্রামগঞ্জের মানুষ আর সহজ সরল মানুষ হয়ে থাকে তাদের কাছে ভালো ভালো কথাগুলো পৌঁছে যাবে বলল এখন তো আমাদের বাংলাদেশে ইসলামী কোনো চ্যানেল নাই আমরা কি দিব এখন পাবলিককে কিছু দেওয়ার মতো নেই পরে আমি তাকে ওখানে বসে বসে একটু ট্রাই করলাম দেখি মাদানি চ্যানেলটা আসে কি না তো মাদানী চ্যানেল যখন ওখানে আসলো তো সেখানে সেট করে দিলেন তার ক্যাবেলে তো বড় মোটামুটি একটা এরিয়া পুরা থানা কভার করে উনি সেখান থেকে বের হলাম আ করলো চাটাও আনলো বলে আমরা তো জানতাম না এই চ্যানেলের কথা আপনি আশায় না জানতে পারলাম পরে ওখান থেকে বের হয়ে আবার বাজারে গেলাম আমার একজন পরিচিত লোকের দোকানে গিয়ে বসলাম তো তাকে বললাম আপনার টিভিতে দেখেন তো মাদানী চ্যানেল এখন আসে কি না উনি এবার মাদানী চ্যানেল সম্পর্কে জানে মোবাইল দিয়ে মাঝে মধ্যে দেখে তো তখন দেখলাম হ্যাঁ চ্যানেল ওনার চ্যানেলও টিভিতেও চলে আসে পরে আমি বললাম এক নম্বর সিরিয়ালে দেন যাতে করে টিভি অন করার সাথে সাথে সকালবেলা মাদানী চ্যানেল অন হয় যাই চলুক হাম নাথ কোরআনে পাকেট তেলোয়ার জন্য আপনি এখান থেকে শুনতে পারেন যখন অন করলাম তো মানুষজন স্বাভাবিক দেখতে আসে এখন আমাকেও দেখতেছে আর মাদানী চ্যানেলও দেখতেছে মোবাইল দেখতে পেয়ে সেম সেম লাগে তো বারবার আমাকে জিজ্ঞাসা করতে আপনি কি না আসলে আমি ছিলাম না ওখানে আমাদের কামাল ভাইয়ের একটা প্রোগ্রাম শব্দ ছিল সন্তানের সুশিক্ষা তো ওই অনুষ্ঠান সম্পর্কে তাদেরকে কিছু কথা বললাম এই অনুষ্ঠান দেখলে আপনার সন্তানকে আপনি কিভাবে লালন পালন করবেন বড় করবেন কি প্রয়োজনীয়তা রয়েছে আপনি জানতে পারবেন তো উপকারই উপকার রয়েছে মাদানী চ্যানেলে আপনার প্রতি আমার সালাম রইলো আপনি দোকানের মধ্যে নিজের মাদানী চ্যানেল সবসময় চালু রাখেন আল্লাহ তালা বরক দিক পরবর্তী কল্যাণ বলুন বলতে শুনি

কথাগুলো শুনেই আমরা ইব্রাহিমের কাছে আসবো কালাম শুনতে যোগ দান করবো এই বিষয়ে মার্শাল নুরসেন ভাই অনেক সুন্দর তথ্য আমাদেরকে দিল তো আমরা যদি যে বিষয়গুলো যেমন যদি যখন একজন মালিক আমি যার কাজ করব। বা আমি যে কাজ করব। সে এবং মালিকের উভয়েরই ইজারা বা আমরা যেটা বলি চুক্তিবদ্ধ যে কাজগুলো করি আমরা তো এই সম্পর্কে যাবতীয় জানা দ্য শরীয় ফরস কিন্তু আমরা ওটা অনেকেই রুক্ষেপ করে এড়িয়ে চলি নিজে জানিও না দেখা গেছে আমি জানি আমি চাকরি করতে যাবো আমি জানি কিন্তু আমার মালিক জানে না তাকে আমি সেই বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করি না আবার মালিক জানে কর্মচারী জানে না তো তাকেও সে ওইটা সব ওইভাবে বলে না তো এতে দেখা যায় দুজনের মধ্যে একটা কমিউনিকেশন বা যে চুক্তিবদ্ধ যে বিষয়টা রয়েছে সেটা পরিষ্কার হয় না যার কারণে দনোজনেই তার দুই দিক থেকেই দায়িত্বের প্রতি অবহেলা সৃষ্টি হয়ে যায় এবং এই কারণে কিন্তু অনেক একটা সময় দেখা যায় তাদের যে কাজের ধরন সেটার মধ্যে একটা তফাৎ ফাটল সৃষ্টি হয় বা কেউ তার কাজকে পরিপূর্ণ করতে পারে না মালিক কর্মচারীর প্রতি অসন্তুষ্ট থাকে কর্মচারী মালিকের প্রতি অসন্তুষ্ট থাকে যে আমাকে বেশি কাজ করানো হচ্ছে হয়তো বা আমাকে সঠিক পারিশ্রমিক দেওয়া হচ্ছে না কারণ সে শুরুতেই তার যে পারিশ্রমিকের যে বিধানগুলো রয়েছিল শরীয় যে মাসালাগুলো রয়েছিলো সেই সম্পর্কে সে তাকে অবহিত করা বা তারা জানার চেষ্টাও করেনি কিন্তু দেখেন আমার আঁকা আলা হরজত ইমামে হালেসন্নত ইমাম আহমদ খান তা তাআলা আলাই কত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে কাজের তিনটি ধরন রয়েছে একটা হচ্ছে দৃঢ়গতি হচ্ছে মধ্যম পন্থা আর একটা হচ্ছে খুব দ্রুতগতি দ্রুতগতি তো যে দ্রুত গতিতে কাজ করে নেয় সে তো করে নিল তো বলা হচ্ছে যে কাজ কারি কাজ তিনি চেষ্টা করেন করে যে তার যদিও তার কাজের মধ্যে যদি কমতি থাকে কিন্তু চেষ্টা করতে গতিতে করা পরি নেওয়া এবং সম্পূর্ণ করা মালিককে সন্তুষ্ট করার এবং তার কাজকে পরিপূর্ণ করার আর কিছু ব্যক্তি আছে যে মত্তমপন্থায় করে মানে করতেছে তারপর চেষ্টা করতেছে যে কাজটাকে পরিপূর্ণ করার নেওয়ার জন্য কিছু মানুষ আছে কাজ জানে কিন্তু অবহেলার কারণে মানে বিভিন্ন গল্প আড্ডা গুজাবা বা নিজের ফোন মোবাইল ইউজ করে নিয়ে দেখা যাচ্ছে আমাদের এখন তো যেই বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ তো অনেকে অফিসে গিয়ে কর্মস্থানে গিয়ে সোশ্যাল মিডিয়াতে লেগে যায় রাইট এই এই সোলগতি দীর্ঘগতি এই ধীরগতি তাকে অনেক ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে একে তো তার যে রেপুটেশনটা আছে যার পদমর্যাদা রয়েছে যোগ্যতা রয়েছে সেটা তো সে অবহেলা করেছে অনেক একটা সময় আমি এই দীর্ঘপতি কাজ করতে করতে সেটা অনেকের চোখে পড়ে যায় তার উপর যে রিপোর্ট খারাপ হয় উপরস্থ যে কর্মকর্তা রয়েছে তার কাছে তার রিপোর্ট যায় সে সেখান থেকে তার মালিক পক্ষের কাছে পর্যন্ত পৌঁছে দেয় তো এতে করে তার রেপুটেশনটা খারাপ হয়ে যায় তার কাছে আরেকটা একটা হচ্ছে যদি সে আমি মুসলমান তো যিনি মুসলমান রয়েছে তার তো হকের দিকে খেয়াল রাখা দরকার যে আমি কি আমার হকটা পরিপূর্ণ করছি কিনা

যে আমার কাছে আমার মালিক পক্ষ পাওনা ছিল নয় ঘন্টা ডিউটি আর আমার এই 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 আমার আমার টাইমিং প্লাস দায়িত্বে দায়িত্বটা আমি যদি সম্পূর্ণ করে থাকি পালন আর যদি আমি সেটা না পারি তবে আপনার নিজের বিবেক আপনাকে বলবে না এই মাসে বা আজকের দিনে যতটুকু অলসতা করছো আমি এখানে একটা কথা বলি অনেক সময় অনেককে বলি মাইনুদ্দিন ভাই সেটা হলো গিয়ে আমরা যারা কর্মরত অবস্থায় আছি আমাদের সবার চাহিদা স্যালারি বাড়িয়ে দিক বাড়িয়ে দিক আমার স্যালারিটা বাড়িয়ে দিক আমার বোনাসটা যেন বাড়িয়ে দেওয়া হয় আমার প্রতি যেন মালিক পক্ষ খুশি হয় আমার যেন বাড়িয়ে দেওয়া হয় আচ্ছা একবারও কি আমি নিজের জায়গা থেকে উন্নতি করার চেষ্টা করতেছি যেমন আসছিলাম দশ বছর আগে কোম্পানিতে নুর ভাই দশ বছর পরেও আমি ওই একই চেয়ারে বসা আছি আর একই কাজের মধ্যেই আছি আমি কি কখনো নিজেকে আপডেট করার চেষ্টা করছি যে ভার্সনটা নিয়ে আমি এই কোম্পানিতে ঢুকছিলাম যে সফটওয়্যারটা নিয়ে আসছিলাম ওই একই সফটওয়্যার দশ বছর ধরে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমি চালাচ্ছি আপডেট করার ইচ্ছা আমার কাছে নেই মাস দেখা যায় বিশ হাজার টাকা স্যালারি লেটে আসতে 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 পাঁচ টাকা কাটুতি হয়ে গেল হুম পাঁচ হাজার হয়ে গেল নিজের আপডেট করার ইচ্ছা না থাকার কারণে কোম্পানির মালিক পক্ষের সেই সুনজরটাও আমার প্রতি আসে না আমার যে পদমর্যাদা সেটাও বাড়তেছে না আর স্যালারিও বাড়তেছে না তো আমি যদি চাই কিছু একটা করে যাই একটু আগে আমি যেটা বললাম মানুষের মধ্যে আল্লাহ তাবারে যে মেধা দিয়েছে তার তিন থেকে চার পার্সেন্ট আমরা ব্যবহার করি একটু যদি ভাবি একটু যদি চিন্তা করি একটা উদাহরণ এখানে না না নামুদ্দিন ভাই কোনো ব্যক্তি পাহাড়ের ভিতরে বসবাস করতো পাহাড়ের ভিতরে তো পাহাড়ের ভিতরে যখন সে বসবাস করে বের হয় আসার জন্য যে রাস্তাটা ছিল দুইটা পাহাড় দুইটা পাথর দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে সে বাহিরা আসা যাওয়ার রাস্তা ক্লিয়ার ছিল ভিতর থেকে ওই ব্যক্তি দেখতেছে ভিতর থেকে দেখতেছে ছোট্ট একটা ছিদ্র দেখা যায় পাহাড়ের আর সেখান থেকে কিছু আলো আসতেছে ওই বোকা ভিতর থেকে ভাবতেছে যে আমি তো ভিতরেই ভালো আছি কত বড় জায়গা আর এত ছোট জায়গা দিয়ে আমি বাইরে গিয়ে কী করবো প্রয়োজনই নেই বাইরে যাওয়ার সে ভিতর থেকে শুধু যাওয়ার রাস্তাটা দেখলো বাহিরে যে দুনিয়া আছে সে দেখারও চেষ্টা করে নাই ভাবারও চেষ্টা করে নাই আর গ্রহণ করারও চেষ্টা করে নাই সে মনে করছে আমি পাহাড়ের ভিতরেই ভালো আছি ছোট্ট একটা রাস্তা দেখা যায় সেখান থেকে রোদের আলো আসতেছে এই ছোট্ট জায়গাতে গিয়ে আমি কি করব। আমরা নিজের জায়গাতে বসে আছি আপডেট করার চেষ্টা কিছু নতুন ভাবা নতুন কিছু করা নিগরানী সুরা খুব সুন্দর একটা পরামর্শ দেয় যখনই কোনো কর্মচারীদেরকে নিয়ে বসে না তখন নিগ্রানীশ বলে যে একবার বের হয় দেখি একবার চিন্তা করে দেখি নিজের জায়গাটা ছেড়ে দাঁড়িয়ে দেখি যে আমার জন্য কি আছে পৃথিবীতে আমি কতটুকু অগ্রসর হতে পারি কতটুকু করতে পারি আমি এটা যদি না ভাবি চিন্তা করি তবে আমি কর্মস্থলে যেভাবে আসছিলাম দশ বছর আগে আমাকে এভাবেই থাকতে হবে আর এভাবেই হয়তোবা আমার পুরা জীবনটা অতিবাহিত করতে হবে কিছু ভাবা কিছু চিন্তা করা আপডেট কিছু নিয়ে আসা নিগরানীশ্বরা বলে প্রতিদিন নতুন কিছু করার চিন্তা করেন তবে নতুন কিছু প্রতিদিন না পারলেও কমপক্ষে সপ্তাহে নতুন একটা কাজ আপনি করতে পারবেন যা পৃথিবীতে আজ পর্যন্ত কেউ করেনি নিগরানীশ্বরা বলে প্রতিদিন নতুন কিছু ভাবেন নতুন কিছু করেন

মাসাল্লাহ আল্লাহ তালা কবুল করে নি ফাহমাদানি চ্যানেল ভালো ভালো কথাগুলোই বলে যা আমাদের দুনিয়াতেও প্রয়োজন আখেরাতেও প্রয়োজন নেকির দাওয়াত দিচ্ছি আমরা সব দিক থেকেই যাতে করে আমরা সংশোধন হতে পারি আমরা ভালো হয়ে যেতে পারি আমরা ভালো চলতে পারি আল্লাহ তালা কবুল করেন পরবর্তী কল আমি এখন আমি আমি একদিন যাব অনেকগুলো কথাই বলছেন আপনি রহমত পূর্ণ প্রবাদ অনুষ্ঠান দেখেন মাদানি চ্যানেল দেখেন যে শব্দগুলোর সাথে আমার খুব পরিচিত আমার এগুলোই বুঝতে পারছি মাসাল্লাহ আপনার খুব ভালো লাগে রহমত কোনো প্রবাদ অনুষ্ঠান আপনি দেখেন আর কালামও শুনতে চেয়েছেন আমরা ইব্রাহিমের কাছে চলে যাই ইব্রাহিম ভাই আমাদেরকে কালাম শুনান যা নোট করছেন আপনি দর্শকের পক্ষ থেকে আসা অনুরোধ এখান থেকে কিছু কিছু শুনিয়ে দিন সাল্লু আলা হাবিব সাল্লাহ তাইলা আলাহ মোহাম্মদ সাল্লাহ তাইলা আলী ওসাল্লাম প্রিয় নয় মরে বগ তৈরি ধেন মগন তাকিয়ে

no no same no. no, no, no. Sayyidina Muhammadin Allahumma salli ala. সেইবা গানের কুকিল যারা গাই সদান বীরসান তারি ধ্যানে মগন থাকি করে তারি গুন গান্লাহ হুম্মা সাল্লে আলা সৈদ নাম হুম্মা দিন আলা বারে আমাদেরকে দুনিয়া থেকেই আখেরাতের যে সম্বল রয়েছে আখেরাতের যে সামানা রয়েছে তা তৈরি করার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করা দর্শক শ্রোতা আলোচনা করছিলাম আজকের যে বিষয় নিয়েছি আমরা কর্মস্থল নিয়ে আরও কিছু কথা নুরুশেন ভাই থেকে আমরা শুনেছি আমাদের প্রত্যেকটা মানুষের একটি চাহিদা হ্যাঁ একটা সময় গিয়ে আমাদেরকে যখন আমরা একটা সংসারের দায়িত্ববান হয়ে যাই আমাদের সংসারের যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করার জন্য আমাকে কর্মস্থলে যেতে হয় এটা আজকে অসংখ্য পরিবার মা বাবা বিশেষ করে সন্তান যখন জন্ম দেয় আল্লাহ তালার দয়ায় সন্তান যখন ধীরে গতিতে আস্তে আস্তে সে বড় হতে বড় হতে থাকে যখন তাকে কোনো প্রতিষ্ঠানে অধ্যয়ন করায় তখন মা বাবা তখন একটা লক্ষ্য নির্ধারণ করে আস্তে আস্তে করে যে তার পারিপার্শ্বিক অবস্থা তার যে পড়াশোনার অবস্থা তার যে অবস্থান রয়েছে পড়াশোনার মধ্যে ওই অবস্থান অনুযায়ী তারা কিছুটা দিক নির্দেশনা নির্ধারণ করে এইভাবে যে আমি আমার ছেলেকে এটা বানাবো আচ্ছা আমি আমার ছেলেকে এই কর্মস্থলে দিয়ে দিব। আজকে যেহেতু আমিও একটা সময় পড়াশোনা শেষ করে আমি একটা কর্মস্থলের মধ্যে নিযুক্ত হয়েছি আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আজকে মেজরিটি পরিবার তারা সন্তান দেখেন আল্লাহ তালা তো একটা উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য থেকে তো আমরা অনেক পিছকা হয়ে গিয়েছি আমরা ভুলেই গিয়েছি মা বাবা তো জানিই না আমাদের আল্লাহ তালা কেন সৃষ্টি করেছেন সন্তান যে দিয়েছেন সেটা কেন দিয়েছেন এটারও তো একটা উদ্দেশ্য আছে না আল্লাহ তালা সন্তান তো দিয়েছেন আমাদের পরকালের নাজাতের জন্য দিয়েছেন হ্যাঁ কিন্তু আমরা এটা উদ্দেশ্য বানিয়ে ফেলেছি যখন সন্তান বড় হবে সে আমাকে খাওয়াবে সে আমার দায়িত্ব ভরণ প্রসণীয় এটা তো তার একটা হক রয়েছে মা বাবার প্রতি কিন্তু মূল উদ্দেশ্য তো এটা না কিন্তু আমরা এটাকে মূল উদ্দেশ্য বানিয়ে নিয়েছি তো মা বাবা দেখা যাচ্ছে আজকে বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজে যে যখনই সন্তান বড় বড় হতে থাকে অথবা তার কর্মস্থলে সে যখন উপযোগী হয়ে যায় তখন মা বাবা তোয়াক্কা করে না একটা বারো সে ইসলামের হুকুমকেও দেখে না সে বলে দেয় যে অমুক ওই প্রতিষ্ঠানে আছে সে এত টাকা স্যালারি পাচ্ছে চাকরি করে তুমিও ওই কাজের জন্য লেগে যাও তুমিও ওই লক্ষ্যকে পৌঁছার জন্য তুমিও ওই লক্ষ্যের পিছনে দৌড়তে থাকো প্রতিষ্ঠা শুরু করে দাও এখন ওই যে লক্ষ্য যে লক্ষ্যে ওই ব্যক্তি পৌঁছেছে ওটা কি হালাল নাকি হারাম হারান কর্মস্থলটা কি পরিবেশে আছে আল্লাহ আসলে সন্তুষ্টিমূলক কাজ না অসন্তু অসন্তুষ্টিমূলক কাজ সেটা আমি দেখছিও না আজকে মেজরিটি পরিবার আল্লাহ তালার দয় যখন আমি আমার ডিগ্রি শেষ করলাম গ্র্যাজুয়েশন শেষ করলাম তখন আমি আমাদের যখন পাইজানে মদিনার মধ্যে জামিতুর মদিনার মধ্যে মুফতি সাহ ছিলেন তো ওনার সাথে আমি মা করলাম কিছুটা যে কি করলে এখন যেহেতু আমার একেবারে লাইফের পয়েন্ট রয়েছে একেবারে যে আমি এখন কি করব এটা আমার এখন সিচুয়েশন এই মুহূর্তে যে আমার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে পড়াশোনার এই ব্যাকগ্রাউন্ডে যে বর্তমান প্রেক্ষাপট আছে বাংলাদেশের ওই প্রেক্ষাপটে আমার ইন্টারেস্ট ছাড়া কোনো সুযোগ সুবিধা নাই আজকে অধিকাংশ যারা সম্পন্ন রয়েছে যারা ছাত্ররা তাদেরকে কেউ মা বাবারা বিশেষ করে সায়েন্সের দিক থেকে যারা পড়াশোনা করছে তাদের একটা দিক রয়েছে তারা কেউ ডক্টর হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে কিন্তু বিশেষ করে যারা কমার্স যে সাবজেক্টটা রয়েছে ফাইন্যান্স যে বিষয়টা রয়েছে এটা একেবারে আমাদের প্রেক্ষাপট দাঁড়িয়েছে ইন্টারেস্টের যে বিষয়টা আজকে কমার্শিয়াল যে সেক্টরগুলো রয়েছে আমাদের কর্পোরেট যে সেক্টরগুলো রয়েছে কোনো না কোনোভাবে সেটা ইন্টারেস্টের সাথে জড়িত এখন আজকে অধিকাংশ সম্পন্ন যারা আছে এদের সংখ্যকটা কিছুটা কম দুর্বল যারা শ্রেণির ছাত্র রয়েছে তাদের সংখ্যাটা একটু বেশি আছে কেন প্রতিযোগিতার দিকে সবাই পিছিয়ে থাকে সবাই তো আর আগে সামনের দিকে অগ্রসর হতে পারে না তো এখন প্রেক্ষাপট দেখা যাচ্ছে তাকে ওই বিষয়টাকে বেছে নিতে হচ্ছে যেটা সমাজে এখন ট্রেন্ড আছে। সমাজে এখন স্টিল নাও যেটা জারি আছে এখন তো এখন ওইটা করতে গিয়ে কি হচ্ছে তাকে কোনো না কোনোভাবে ওই সেক্টরে তাকে যেতে হচ্ছে এখন মা বাবা ওই ব্যক্তি নিজেও চিন্তা করছে না যে আমি যে সেক্টরে যাচ্ছি এটাকে আল্লাহ তালার পক্ষ থেকে আমার জন্য হালাল নাকি হারাম তো যখন আমি আমি আপনি এটা চিন্তাও করবো না তখন আমার আপনার জন্য একটা সহজ হয়ে যাবে তখন আমি আপনি তো আক্ষা করবো এটা আমার জন্য উপার্জন করে সহজ হয়ে যাবে তো যেটা আমার মাইনুদ্দিন ভাই বললো যে কেমতের আলামত এটা যে সে চিন্তাও করবে না সেটা কি হালাল নাকি হারাম আচ্ছা এখন তো মানুষ এটাকে মানে ইস্যু বানিয়ে নিয়েছে বা এটা ছাড়া কোনো উপায় নেই উপায় নেই হ্যাঁ বলেও আবার এটা আমি একবার ওই সফরে ছিলাম কাফেলা সফরে তো অবস্থায় তো ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম তো কিছু স্নায়ুবাই ছিল আমার সাথে তো তাদেরকে ইনফেরাদি করছিলাম যতটুকু আল্লাতলা জ্ঞান দিয়েছে মা মাদানী মহলের সাথে থাকার কারণে তো ওই মুহূর্তে ট্রেনে জন্য এক প্ল্যাটফর্মে একজন অফিস কর্মকর্তা সে অপেক্ষা করছে সে চাকরি অফিসে ডিউটিতে যাবে সে কর্পোরেট সেক্টরের লোক খুব সুন্দর পরিপাটি অবস্থায় সে দাঁড়িয়ে আছে বুঝতেই বোঝা যাচ্ছে যে সে একজন কর্পোরেট সেক্টরের লোক তো যখন আমি তাদেরকে এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম হালাল হারামের বিষয়টি সুদীয় যে বিষয়টি তখন ওই ব্যক্তি আমার সামনে এগিয়ে আসলো তো সে আমাকে এসে বলতেছে ভাই যান তখন আমি মোবাইল ছিলাম না একেবারেই আমি ভাই ছিলাম তো সে আমাকে বলতেছে যে আপনি আমাকে বলেন যে প্রত্যক্ষ পরোক্ষভাবে সবই তো আজকে সুদ খাচ্ছে তো তা আমি এখন যেটা করতেছি আপনি আমাকে একটা বাসাই করে দেন তা আমি এটা ছেড়ে দেই আপনি আমাকে সহজ করে দেন তো আমি বললাম ভাই আল্লাহ তালাকে বান্দা যেমন মনে করে বান্দা তার জন্য আল্লাহ তেমন রয়েছে আপনি মনে করছেন আপনার জন্য হারাম এটাই আপনার জন্য পারফেক্ট রয়েছে তো আপনার জন্য হারাম সহজ হয়ে গিয়েছে যখন আমি আপনি মনে করব যে হালাল আমার জন্য আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছে করে রেখেছে আমার সৃষ্টির পূর্বে আল্লাহ তালা আমার রিজিককে আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছে নির্ধারণ করে রেখেছেন তাহলে আমি আপনি কেন হারামের দিকে দৌড়াতে যাব তো আল্লাহ তালা আমাকে তো নির্ধারণ করেই রেখেছে কারণ প্রেক্ষাপট ভিন্ন এখন আমাকে আপনাকে তো বাঁচতে তো হবে আল্লাহ তালা দেখবে আমার আপনার অন্তর যে আমি কতটুকু বাঁচার জন্য চেষ্টা করছি কতটুকু আমি সেটা থেকে পিছুপা হচ্ছি আর কতটুকু সেটার দিকে আমি অগ্রসর হচ্ছি কিন্তু আজকে আমরা এই সমাজকে দায় দিয়ে আমরা সেদিকে অগ্রসর হচ্ছি আমি তো সর্বের সাথে ক্যাট করবো যে আমরা মানে বাঁচার জন্য এসে খুঁজছি না জি গ্রহণ করার জন্য শিখেছি যে ভাই কিভাবে গ্রহণ গ্রহণ করা যায় বাহানা কিভাবে বানানো যায় বাহানা তৈরি করে নিচ্ছি এটাই আমাদের এটা হচ্ছে এটা আচ্ছা এই যে বিষয়গুলো দেখেন আজকে আমরা এটা ধর্মীয় জ্ঞানের অভাব পরিবেশের অভাব আজকে প্রতিযোগিতা আমরা কেন করছি প্রতিযোগিতা আজকে এক মা বাবা পাশের বাড়ির ছেলে তাদের ফ্যামিলির দিকে তাকাচ্ছে সে দেখতেছে সে অনেক দূর এগিয়ে গিয়েছে তার স্যালারি অনেক ভাই স্যালারিটা তো আছে তার বোঝা গেল এটা কিন্তু সে কোথা থেকে ইনকাম করতেছে এটা তো দেখার বিষয় আমি আপনি একটা মুসলমান ঘর থেকে বিয়ার করছি আমি একজন মুসলমানের পরিবারের সন্তান তো আমি যে উপার্জনটা করব সেটা আমার জন্য কতটুকু যথাযথ রয়েছে এই যে বিষয়গুলো যখন আমরা পারফেক্টলি চিন্তা ভাবনা করব। তখন আমার আপনার জন্য সহজ হবে হালাল উপার্জনের দিকে ধাবিত হওয়া আসলে নুরুসেন ভাই মাইনুদ্দিন ভাই আমরা একটু যদি চিন্তা করি আমার দাদা তার বাবার রেখে যাওয়া সম্পদকে পাহারা দিচ্ছে আর আমার বাবা দাদার রেখে যাওয়া সম্পদকে পাহারা দিচ্ছে একদিন আমরাও তার সম্পদ আমার বাবার রেখে যাওয়া সম্পদকে পাহারা দেব মূলত কর্মস্থল যদি আমরা টার্গেটটা বানাতে পারি যেখানেই যে কর্মই করি না কেন হালাল পন্থায় উপার্জন বেছে নিব আমি তবে একদম জীবনটা সহজ হয়ে যায় আর যদি এটাই ভাবি যে আমরা সবাই পাহারাদার কি আছে বলেন কিছু না কিন্তু এখানে সবাই পাহারাদার কেউ বলতে পারবে না কিন্তু আমার কি বলতে পারছে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি আমার যারা আমার বলছে আমার হয়ে গেছে মাটির নিচে ফিরে আর কেউ আসেনি একটু আগে কালাম শুনলাম যে আমার 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 করে দুনিয়াতে বসবাস করছে ওই আমার হয় কবরে গেছে কিছু না সাথে নিয়ে যেতে পারছে না কিছু ফিরে পেয়েছে তো আমরা সবাই যেহেতু পাহারাদার বাবাও পাহারাদার ছিল দাদাও পাহারাদার ছিল আমি একদিন পাহাড় পাহারাদার হব এই সম্পত্তি কর্মস্থল আয় উপার্জন হালাল হারাম এগুলো যখন আমরা তোয়াক্কাই করবো না বিবেচনাই করবো না তখন ওই আমার আমার করতে করতে দুনিয়া থেকে বিদায় নিতে হবে তিল পরিমাণ সম্পদও আমার আর আপনার সাথে যাবে না ওই ঘটনার মতো না নুরুসেন ভাই যখন সে পৃথিবী থেকে যায় তখন বলে কি আমার হাত কাফনের কাপড় থেকে না বের করে দিবে ভাবে দোনো হাত দুই ছাড় থেকে বের হয়ে দেবে বের করে দিবে হাত খোলা থাকবে কেননা আমি যে বাদশাহী করেছিলাম আমি যে রাজত্ব পরিচালনা করছি দুনিয়াবাসীকে দেখাতে চাই আমি দুনিয়া থেকে চলে গেলাম কিন্তু আমার হাত খালি খালি কাফনের কাপ ভিতর থেকে যাতে করে আমার হাতটা বের করে দেওয়া হয় উদ্দেশ্য এটাই আমি সাথে কিছু নিতে পারলাম না আমার সাথে কিছু যায়নি আর কারোর সাথে কিছু যাবেও না এটাই বাস্তব কিন্তু হারাম আর হালাল দুনিয়াতে চলতে গিয়ে পাহারাদার হিসাবে যদি থাকতে পারি পাহারাদার কেমন থাকে কিভাবে থাকে পাহারাদার সকালে আসে বাড়ির সামনে পাহারা দিবে পাহারা দিবে তা হবে বাসায় চলে যাবে সাথে কিছু নিয়ে আসে না কিছু নিয়ে আসে না সাথে বা সোজা সিধা মানুষ চলে আসে যদি প্রয়োজন হয় দুপুরের খাবারটা সাথে নিয়ে আসে অনেকে না সন্ধ্যার সময় বাড়িতে গিয়ে একজন পাহারাদার হিসাবে যদি আমরা পৃথিবীতে থাকতে পারি তবে কর্মস্থলে যে নিয়ম কানুন রয়েছে যে হালাল পন্থাগুলো রয়েছে সেগুলো আমরা বেছে নেব কেননা আমি একজন পাহারাদার সে যত উচ্চ লেভেলের হোক না কেন একজন পাহারাদার আমি একজন পাহারাদার তো সেই পাহারাদারকে কেমন হওয়া উচিত কেমন থাকা উচিত কীভাবে চলা উচিত একটু যদি আমরা চিন্তা করি তবে আশা রাখি ইনশাল্লাহ তালা আমাদের থেকে যে ভুলগুলো হয়েছে বিগত দিনে সেগুলো আল্লাহ চাই ইনশাল্লাহ তালা সমাধান হয়ে যাবে মাইনুদ্দিন ভাই থেকে শেষ কিছু কথা জি হাদিসেবাকে রয়েছে যে ব্যক্তি হারাম উপার্জন করে যদি সে সেখান থেকে সৎকা করে দান করে সৎকা কবুল হবে না কোনো কাজের না আর যদি সে সেটা তার পরিবারের জন্য ব্যয় করে তাহলে সেখানে সে বরকত পাবে না আর যদি ওই ব্যক্তি ওই সম্পত্তি রেখে মারা যায় তাহলে তার সেটা তার নামে যাওয়ার একটি কারণ কারণ হয় দাঁড়া তো আমি কিসের জন্য করছি দেখেন আজকে এই যে কর্মস্থান আমাদের যে আজকে আলোচনার বিষয় ছিল আমরা তো শুরু থেকে শুনলাম ফজিলাম করলাম যে চাকরি করি বা পড়াচ্ছি এই সম্পর্কে তো কর্মস্থানের একটা মাধ্যম হচ্ছে ব্যবসা করা

এই জুবাই বিন আওয়াম রোদি আল্লাহন কাছ থেকে আমিরুল আমিরুলগণ ব্যবসায়িক পরামর্শ গ্রহণ করতেন এত বড় ব্যবসায়ী ছিলেন এত এত অভিজ্ঞ অভিজ্ঞ সম্পন্ন ছিলেন তো তিনি বলেন যে তার কাছে যখন মানুষ ব্যবসা সম্পর্কে জানতে চাইল যে আপনি এত সুন্দরভাবে এত বড় বিশাল ব্যবসা কিভাবে পরিচালনা করছেন তো তখন তিনি বলেন যে আমি যখন কোনো কিছু ক্রয় করতাম তখন এটা না দেখে ক্রয় করতাম না আচ্ছা আর যখন বিক্রি করতাম তখন খুব অল্প দাম মানে অল্প লাভ হলেও প্রফিট অল্প হলেও বিক্রি করে দিতাম আর সর্ব আল্লাহ আমরা যারা এক শ্রেণী মানুষ ব্যবসা করি যে খুব মালকে খুব পঞ্জীবুত করে রাখি যখন একটা ক্রাইসিস সৃষ্টি হয়ে যাবে যেমন অনেক মানুষের মধ্যে জিনিসটা পাবে না প্রয়োজন হবে পারবে তখন আমি এটাকে কি করবো আমার গোডাউনজাত করে রাখবো এরপরে কি আমি কি করবো এটা অধিক লাভের আশায় বিক্রি করবো এটা তো ইসলাম সমর্থন করে না আবার অনেক আছে ব্যবসা করে যেমন উদাহরণস্বরূপ যে দুধের ব্যবসা করে

কৃষি কাজ করি এটাও আমার কর্ম সেখানেও কিন্তু দুই নাম্বারই আজকাল শুরু হয়ে গেছে আগে থেকেই সম্ভবত ছিল ওই একজন আর দখল করে নেওয়া এরপরে বছর শেষে কিভাবে চার আঙ্গুল দুই ইঞ্চি জায়গা বাড়ানো যায় এদিক থেকে এদিক এই যে যেটাই করেন আপনি চাষের কাজ করেন আর ব্যবসা করেন আর চাকরি করেন যেটাই করেন সর্বক্ষেত্রে আমাদের টার্গেট আমাদের উদ্দেশ্য থাকতে হবে হালাল অর্জন যেভাবে করি কম হলেও যেন সেটার মধ্যে হালাল এক ব্যবস্থাপনা থাকে আমার আর আপনার কর্মের মধ্যে আল্লাহ অনুষ্ঠান পেরাই শেষের দিকে সেটা হচ্ছে যে কাজের মধ্যে ফাঁকি দেওয়া ফাঁকি যে আজকে মানে আফসোসের বিষয় হচ্ছে যে এমন দেখা যায় মুসলমান আসলে এই বিষয়গুলো গুরুত্ব না দেওয়ার কারণে এগুলো যে গুনা এই গুনাকে গুণা না মনে করা না মনে করা দেখা যাচ্ছে যে সরকারি ছুটি রয়েছে তো মাঝখানে দুই দিন এমনিতে বন্ধ রয়েছে এই দুদিনকে কাজে লাগিয়ে অপর ভাইকে বলে দিচ্ছি সহকর্মীকে তুমি তো আসো তুমি আমারটা সাইন করে দিও আচ্ছা আমার আমার সাইন করে দিও তাহলে আমার সাজিরা থেকে যাবে আর আমার দিদি আমি ছুটিও কাটা নিতে পারবো এই যে আমি যে এটা করলাম এটা আমার জন্য কতটুকু নিষ্ঠতার সাথে কাজ হলো এটা কতটুকু আমার জন্য মানুষ কখনো কি করতে পারে এখন এই যে দেখেন বিষয়গুলো হচ্ছে এরপর কাজের মধ্যে ফাঁকি দেওয়া আর যে বিষয়গুলো যে আপনি দেখেন ব্যবসায় যে কথাটা বললো আমার মাইনুদ্দিন ভাই ব্যবসার মধ্যে যেভাবে করে সঠিক পরিমাপ দেওয়া এর সাথে সাথে বেজাল না দেওয়া এরপর আপনার তার সাথে প্রতারণা না করা হ্যাঁ ফরমালিন না দেওয়া ব্যবসার মধ্যে যে কাজগুলো ঠিক একইভাবে আপনার একজন কর্মস্থলের লোক অর্থাৎ অফিস কর্মী যে হবে যে মালিকের অধীনে যে হবে সে সঠিক সময়ে আসার সাথে সাথে তাকে ওই কর্মস্থলে তাকে সৎ নিষ্ঠার সাথে কাজ করতে হবে এটা হইতেছে তার জন্য হক হুকুকুল এই যে বিষয়টা বান্দার হক আপনি যার অধীনস্থ রয়েছেন যার অধীনে আপনি চাকরিরত্ব রয়েছেন এখানে আপনার হুকুকুল এই বাদ রয়েছে ওই টাইম সীমার মধ্যে আপনাকে কাজ করে নিতে হবে এখন আপনি যদি ফাঁকি দেন তাহলে এটা হচ্ছে আপনি হককে ক্ষুণ্ণ করলেন রাইট রাইট আপনি তার হককে নষ্ট করলেন তো এরপরে আপনি দেখেন যে অনেক সময় দেখা যায় যে আমাদের কর্মস্থলের লোক যারা আছে তারা নিজেদের মনে করে আমি এরকম দেখেছি যে মাঝাল্লাহ এটা আসলে বলা উচিত যে সরকারের ওই পক্ষ থেকে ইনভেস্ট করা থাকে যে কিছু কোম্পানি কিছু মিডিয়া তারা যে প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো থাকে ব্যবহারিক যে জিনিসগুলো থাকে এগুলো তারা যখন প্রয়োজন হয় যে কর্মরত ব্যক্তি থাকে সেইগুলো ডাটা উপস্থাপন করে যে আমাদের এই জিনিসগুলো লাগবে তোমরা এগুলো আমাদেরকে দিয়ে যাও তো এরা কি করে কিছু কিছু মানুষ আছে এরা তাদের যে ঘরের যে চাহিদা আছে সেগুলো এসে সেখানে সেটা তখন এটা এটা অফিসের সরকারি মালের মধ্যে সেটা ঢুকিয়ে দেয় আর সে তার ঘরের জন্য সেটা নিয়ে আসে আচ্ছা এই জন্যই কি একটা বালিশের দাম এত টাকা উঠছিল বাংলাদেশ আল্লাহ 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 তালার পান আল্লাহ তালার পান দর্শক শ্রোতা বুঝতেই পারছেন নুরুসেন ভাই বিষয়টা কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর কি বোঝানোর চেষ্টা করছে একজন মানুষ হিসাবে একজন বিবেকবান হিসাবে একজন বুদ্ধিমান হিসাবে একজন সমাজরক্ষক হিসাবে আপনি আমি যদি চিন্তা করি তবে এটা থেকে তওবা করা উচিত এবং যেটা করছি এটা ফিরিয়ে দিয়ে ফিরিয়ে দেওয়া উচিত ছরি বলা উচিত এবং তওবা করে ফিরে আসা উচিত এই পথ থেকে আল্লাহ তালা হেফাজত দান করে আল্লাহ তালা আমাদেরকে আজকে যা শুনেছি কর্মস্থল সম্পর্কে আলোচনা এখানে শেষ একটা কথা বলবো যারা কর্মস্থলকে গুরুত্ব দিচ্ছি না এটাকে যারা আমরা তেমন সিরিয়াস নিচ্ছি না আপনাদেরকে বলছি আপনারা যারা বেকার আছে তাদেরকে একবার জিজ্ঞাসা করেন তাদেরকে একবার জিজ্ঞাসা করেন যে তোমার যে কর্ম নেই তুমি যে কাজ চাকরি পাচ্ছ না করছো না তোমার অনুভূতিটা কি তার থেকে যখন আপনি শুনবেন তার অনুভূতি তখন আপনি আপনার কর্মস্থলকে সিরিয়াস নিতে পারবেন বা সেটাকে আপনি মূল্যায়ন মনে করবেন যে ব্যক্তি চাকরি নেই যে অভাবে আছে বেকার আছে একমাত্র সেই বুঝবে সে আপনাকে দেখে দেখে আরও অনু মানে সে মানে এভাবে বলতেছে এই ব্যক্তির কাছে চাকরি আছে কিন্তু সে এটার মূল্যায়ন করছে না গুরুত্ব দিচ্ছে না আমার চাকরি নেই আমি তো বুঝি এটার কতটা কদর রয়েছে তো যারা কর্মস্থলকে আমরা গুরুত্ব দিচ্ছি না সিরিয়াস নিচ্ছি না একদিনের ছুটি পাঁচ দিন করি আসি না আসি টাইম ম্যানেজমেন্ট না করি এরপরে কাজের গুরুত্ব আমার কাছে নেই তো হয়তো এই নেয়ামতের একদিন হাতছাড়া হয়ে যাবে আর ওই ব্যক্তিকে একবার জিজ্ঞাসা করেন যার যে বেকার আছে যার চাকরি নেই জব নেই ব্যবসা নেই তাকে জিজ্ঞাসা করেন সে প্রতিটা মুহূর্ত মাইনুদ্দিন ভাই নুরুসেন ভাই আমি বলবো যে বেকার সে প্রতিটা মুহূর্ত এটা টেনশনে ভুগতেছে এটার চিন্তায় ভুগতেছে কি করব আমি কি করব আমি কি করব কোথায় যাব কে আমাকে একটা চাকরি দিবে। তো আপনাকে আমাকে সবাইকে এটা বোঝা উচিত যেটা আছে আমার কাছে এটা অনেক বড় নিয়ামত হোক ছোট কাজ আর হোক বড় কাজ সেটাকে আমরা গুরুত্ব দিই আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক আসি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি সালা

والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك آل يا حبيب آل اللي اللي الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور لا اله الا الله محمد. তাহা আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত